দর্শক, আজকে 24 জুলাই শুক্রবার। আজকে আমরা আসছি আরেকটি গরুর হাটে। তো এখানে হচ্ছে অনেক বড় একটা গরু। এক ভাইয়ের সাথে কথা হলো, গরু মালিকের সাথে। ভাই, আপনার নাম কি ভাই? মোহাম্মদ মোজাম্মেল হক। মোজাম্মেল হক, আপনার বাসা কোথায় ভাই? বাসা গোপীনাথপুর। গোপীনাথপুর। গরু আপনি কয়টা নিয়েছেন? একটাই? একটাই। আচ্ছা ভাই, এটা কি আপনার বাড়ির পাল্লা গরু ছিল নাকি কেনা? মানে বাছুর থেকে পালা গরু। আচ্ছা ভাই, গরু তো লাফালাফি করতেছে অনেক ভাই। আচ্ছা ভাই, বারেপুরে কি গরুর দাম হয়েছিল? বারেপুরে কোনো ব্যাপারে যাচ্ছিল কি? তো বারেপুরে বিক্রি হয় না, যা এখন হাটে নিয়ে আসছেন? এখন দাম নাই, কি করব। আচ্ছা, বারেপুরে দাম খুব একটা বলে নাই। হাটে কেমন কি, হাটে দা কি দাম বলছে? হাটে দাম এখন এখানে এনে বলেনি, এখন আনার পরে বলে না। মানে ব্যাপারে কম লোকজন, কম নাকি আজকে নেওয়ার মতো? দেখার লোক, কেনার লোক নেই। আচ্ছা, না দেখছি হাটে অনেক গরু, পুরো হাটে গরু দিয়ে ভরা, এমনকি জায়গাও নাই হাটে গরু আটার মতন। কিন্তু লোকজন কেনার মতো লোক মনে হয় এখনো আসে নাই ভাই। এটা কি জাতের ছিল, কি জাতের গরু এটা? ও আচ্ছা, পাকিস্তানি না? আচ্ছা, এটার আপনার মাংসের আইডিয়া কেমন, ওজন কেমন কি? না মানে কারো কি আইডিয়া, কিরকম কেউ বলছে যে আইডিয়া কেমন? আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন? পাটি নাই, দাম কার সাথে মিলে না আপনার চাওয়া দামটা? তারপরে তো আপনি একটা আশা নিয়ে তো হাটে এসেছেন। দিকে উল্লিতে আসে, সামনাসামনি আসুক, তার সাথে কথা হবে। আচ্ছা, তার সাথে কথা বলবেন? হ্যাঁ। তারপরেও দেখাতে, আপনি যদি এখানে বিক্রি হলো তো আলহামদুলিল্লাহ, যদি বিক্রি না হয় তাহলে অনলাইনে অনেকে তো কিনতে পারে গরু ভিডিওটা দেখার পরে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে কি বলবো, কত দাম চাচ্ছেন আপনি? এখন 1.5 লাখ তো হয় লাগবে। 1.5 লাখ? আচ্ছা ঠিক আছে। না গরু হিসেবে তো দাম ঠিক আছে, মাংস মোটামুটি 7-8 মণ তো মিনিমাম হওয়ার কথা। তো আপনার বাড়িরই পালা ছিল তো? না হ্যাঁ, আমার বাড়ির পালাই। তো আপনার মানে আশা অনুযায়ী দাম যদি না হয় বা ব্যাপারে সেরকম না হয় তাহলে কি করবেন, গরু কি গরুত নিয়ে যাবেন না যে কোনো একভাবে? এখন নিজের গরু, এখন তো ফেলা দেওয়ার ইয়ে না, না হলে বাড়িতে, না হলে বাড়িতে যাবো, বাড়ির গরু। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই।